সুপ্রিয় দর্শক, শুভেচ্ছা নেবেন, আমি মুস্তফা ফিরোজ। দর্শক, আবারও সেই আলোচনা, মার্কিন যুক্তরাষ্ট্রের যে প্রতিনিধি দল, আজ তারা ঢাকা ত্যাগ করবেন, তবে ডোনাল্ড লু কিছু সময় থাকবেন, অতিরিক্ত সময়। এই বাড়তি সময় তিনি অন্য কারোর সঙ্গে কথা বলবেন কিনা এবং সবগুলো মিডিয়াতে আসবে কিনা পরিষ্কার না। তিনি বাংলাদেশ থেকে যাবেন নেপালে, আর উজরা জিয়া সহ বাকি তার সঙ্গী তাকে নিয়ে তিনি চলে যাবেন মার্কিন যুক্তরাষ্ট্রে। এখন গতকালকে খুবই একটি গুরুত্বপূর্ণ দিন ছিল, যেখানে একাধিক বৈঠক করেছে উজরা জিয়া, একেবারে নাগরিক সমাজের প্রতিনিধি সহ সরকারের বিভিন্ন পর্যায়ে। যদিও এই মিটিংয়ের মধ্যে পররাষ্ট্রমন্ত্রী ছিলেন না, পররাষ্ট্র প্রতিমন্ত্রী শুধুমাত্র সালমান এফ রহমানের যে ডিনারে, সেখানে দেখা গেছে শাহজিয়ার আলম, তিনি সেখানে পরে সাংবাদিকদের সঙ্গে কথাও বলেছেন। তো বোঝা গেছে যে এই সফরে কূটনীতির চেয়ে রাজনৈতিক বিষয়টা বেশি প্রাধান্য পেয়েছে বলেই সম্ভবত পররাষ্ট্রমন্ত্রী প্রতিমন্ত্রী তাদের সাথে কোনো আলাদাভাবে বৈঠক করা এই বিষয়গুলো আসেনি। এখন এই সফরটা যে রাজনৈতিক এবং নির্বাচনকে ঘিরে সেটা পরিষ্কার। দেখেন, আমি আপনাদেরকে দেখাই, এই যে দেখতে পাচ্ছেন শিরোনামটা, এই শিরোনামেই কিন্তু বুঝতে পারবেন যে এখানে বলা হচ্ছে সংলাপকে সমর্থন করে যুক্তরাষ্ট্র। দেখেন, আমি একটু প্রেক্ষাপটটা বলি। এই যে সংলাপ নিয়ে যে সমর্থন করে বলছে যুক্ত, তার মানে সংলাপ, আলোচনা, সমঝোতা। অথচ এইটাই হচ্ছে একেবারেই বিপরীতমুখী অবস্থানে। যেমন ধরেন, উজরা জিয়া যখন নাকি তার টিম নিয়ে বাংলাদেশে সফরে, তখন সবচেয়ে বড় দুটি সমাবেশ হলো ঢাকাতে, একেবারে পাশাপাশি অবস্থানে। একটা হলো গুলিস্তানে, আর একটা হচ্ছে নয়াপল্টনে। সেই আলোচনায় কিন্তু তাদের সেই সবাই বিপরীতমুখী দাবি। এক পক্ষ বলছে সরকারের পদত্যাগ, আরেক পক্ষ বলছে শেখ হাসিনাকে রেখেই নির্বাচন, পাল্টাপাল্টি, এবং সংলাপের সম্ভাবনা নাকচ। কেউ সংলাপ করতে চায় না, কেউ আলোচনা করতে চায় না, একেবারেই আওয়ামী লীগ যেমন চায় না, বিএনপিও চায় না। এরকম অবস্থায় উজরা জিয়া বলছেন যে সংলাপকে সমর্থন করে যুক্তরাষ্ট্র। তাহলে বিষয়টা কি হলো, বিষয়টা কি হলো এটা বোঝার জন্য আমি আরো কয়েকটা বিষয় আপনাদের আনি। উজরা জিয়া এমন একটা সময় বাংলাদেশ সফর করছেন, ঠিক আগ মুহূর্তের পরিস্থিতির কথা চিন্তা করেন। তার একদিন কি দুদিন আগে পররাষ্ট্রমন্ত্রী কি বলছেন, সরাসরি তিনি মার্কিন যুক্তরাষ্ট্রের সমালোচনা করছেন, বলছেন যে তাদের কাছ থেকে শেখার কিছু নেই। এবং শুধু তাই না, তিনি বলছেন যে আমেরিকায় নির্বাচন আগে তত্ত্বাবধায়ক সরকার হয় না, আমেরিকায় নির্বাচন আগে সংলাপ হয় না ডেমোক্রেটিক এবং রিপাবলিকানদের মধ্যে। তারপরে আরো নানান রকম কথাবার্তা বলেছে, যেগুলো একেবারেই মার্কিন যুক্তরাষ্ট্রকে লক্ষ্য করে। তাদের মানবাধিকার, তাদের ভোটের কোনো ইয়ে নেই, মাত্র 26% ভোট কাস্ট হয়, এইসব নানান সমালোচনা করেছে। তারপরে একাধিক মন্ত্রী ধারাবাহিকভাবে বলে গেছে যে মার্কিন যুক্তরাষ্ট্রের কথায় নির্বাচন হবে না, এই বাংলাদেশে নির্বাচন হবে বাংলাদেশের মতন, এবং তাদের কোনো খবরদারি, কোনো মাতব্বরি চলবে না, আভ্যন্তরীণ বিষয় হস্তক্ষেপ করবে না। শুধু তাই না, তার পাশাপাশি রাশিয়ার একেবারে পররাষ্ট্র দপ্তরের ওয়েবসাইটে পর্যন্ত বলা হয়েছে যে এটা নব্য কি বলে উপনিবেশবাদ আর আধিপত্যবাদ বলেছে চীন। তো সেটা কি, সেটা হচ্ছে নির্বাচনের ব্যাপারে এই যে কথাবার্তা বলা হচ্ছে আভ্যন্তরীণ হস্তক্ষেপের সামিল চরমভাবে। তো এইরকম সরকারি পক্ষের মোটামুটি সবাই এবং আন্তর্জাতিক মহলে চীন এবং রাশিয়া। শুধু তাই না, মার্কিন যুক্তরাষ্ট্রকে অভিযুক্ত করা হলো তারা নাকি সেন্ট মার্টিন দ্বীপ লিজ নিতে চায়, এবং এই লিজ নেওয়ার জন্যই তারা এইরকম চাপ তৈরি করছে। এটা সরকার এবং সরকারের বাইরে আসনক ইনু এবং রাশিদ খান মেননের বক্তব্য, একদম সংসদে রেকর্ড করা এইসব বক্তব্যগুলো।
এইরকম অভিযোগ, এইরকম বিরোধিতার মুখে উজরা জিয়া ঠিকই আসলেন এবং দেখেন এসে কিন্তু তারা কার সাথে বৈঠক করছেন, তারা সরকারের বিভিন্ন পর্যায়ের মন্ত্রীদের সঙ্গে রাজনৈতিক বৈঠক করছেন। তারা কিন্তু একবারও, এই যে বিরোধী দল যদি সংসদেরও বিরোধী দল জাতীয় পার্টির সঙ্গে মিটিং করতো তাও বোঝা যেত, কিন্তু তাদের সাথেও মিটিং করেনি, বিএনপির সাথে তো না, অন্য কোনো দলের সঙ্গে না। কিন্তু এই যে সরকারের সঙ্গে মিটিং করার পর অনেকে হয়তো মনে করতে পারে, তাহলে কি ওই সেন্ট মার্টিনের বদলে কি মার্কিন যুক্তরাষ্ট্র পুরো সরকারের মনটাই লিজ নিয়ে নিল, অথবা অন্য বিপরীত দিক থেকে আলোচনা করা যেতে পারে, তাহলে কি সরকার সেন্ট মার্টিন তো দূরের কথা, উল্টে আমেরিকাকেই মানে তারা জয় করলো, এমনটা কি? মোটেও কিন্তু সেটা না। এই যে সংলাপকে সমর্থন করে যুক্তরাষ্ট্র, প্রধানমন্ত্রীর সামনে বসে যখন কি এই কথা বলে, অন্য মন্ত্রীদের সামনে বলে, তার মানে সংলাপের উপর চাপটা কার পরে পড়লো, সরকারের উপর পড়লো। আচ্ছা, তারপরে বলছে কি, বলছে যে আমি অত্যন্ত খুশি যে আমি যখন সফর করছি তখন দেখলাম দুটি বড় সমাবেশ এবং শান্তিপূর্ণ, এই ধরনের শান্তিপূর্ণ সমাবেশকেই যুক্তরাষ্ট্র সমর্থন করে এবং আগামীতেও সেটা অব্যাহত থাকবে। তার মানেটা কি? তার মানে হচ্ছে এর আগে যত সহিংসতা হয়েছে, শক্তি প্রয়োগ হয়েছে, বল প্রয়োগ হয়েছে, ধরপাকড় হয়েছে, গ্রেপ্তার নির্যাতন হয়েছে, সেটাকে সমর্থন করে না, ওই ধরনের সমাবেশ সমর্থন করে যে সমাবেশটা গত 12 তারিখে দুদল পাশাপাশি করেছে। তাহলে তাহলে আগামীতে এই ধরনের সমাবেশগুলির বিপরীতে যদি সমাবেশগুলোতে শক্তি প্রয়োগ হয়, ধরপাকড় হয়, তাহলে কি মেসেজ গেল সরকারের কাছে যে না, সেগুলোকে যুক্তরাষ্ট্র সমর্থন করে না। তারপরে কি বলছেন, যে নাগরিক অধিকার, গণমাধ্যম, মত প্রকাশ, সমাবেশ সহ সব ধরনের মৌলিক স্বাধীনতাকে তারা সাপোর্ট করে। তাহলে এই সবগুলো লঙ্ঘন করছে কি বিরোধী দল বিএনপি বা অন্য দল? তা তো না। এগুলি রক্ষণ করা, সংরক্ষণ করা এবং এইগুলি লালন করার দায়িত্ব কার? সরকারের। তাহলে চাপটা পড়লো কার উপর? সরকারের উপর। আচ্ছা, তারপরে কি বলছে, যে দুই দেশের পক্ষ থেকে অবাধ ও সুষ্ঠু নির্বাচনের ব্যাপারে নিজেদের প্রত্যাশার কথা তুলে। আচ্ছা, অবাধ ও সুষ্ঠু নির্বাচন, অবাধ ও সুষ্ঠু নির্বাচন, শুধু তাই না, বলছেন যে অধিকাংশ জনগোষ্ঠীর হচ্ছে নির্বাচনে অংশগ্রহণ বা সমর্থন, এই পুরো বিষয়টা এনশিওর করবে কে? সরকার। তাহলে সেটা যদি না করে তাহলে যুক্তরাষ্ট্র সেটাকে সমর্থন করছে না, কথা খুবই পরিষ্কার। তাহলে পুরো বিষয়টা দেখেন, প্রতিটা পয়েন্ট ধরে ধরে যদি আলোচনা করেন সবগুলো কিন্তু চলে আসলো সরকারের চাপের উপর। শুধু তাই না, তারা বলছে তারা সংলাপ প্রত্যাশা করে কিন্তু সেখানে তার দেশ সেখানে সম্পৃক্ত থাকবে না, তার মানে সরাসরি চাপ পড়লো কার উপরে, বা রেসপন্সিবিলিটি হলো কিন্তু সরকারের উপর। আচ্ছা, তার পাশাপাশি যখন নাকি আমাদের সরকারের বা ক্ষমতাসীন দলের একাধিক নেতা বলছেন যে বাংলাদেশের নির্বাচনের ব্যাপারে যুক্তরাষ্ট্র নাক গলাবে, এটা আমরা টলারেট করব না বা এটা আমরা গ্রহণ করব না, এবং নাক গলানোর কোনো অধিকার নেই, তখন যুক্তরাষ্ট্র কি বলছে দেখেন, যে বাংলাদেশের দীর্ঘদিনের অংশীদার হিসাবে নির্বাচনে সহায়ক ভূমিকা রাখতে আগ্রহী যুক্তরাষ্ট্র, তার মানে নির্বাচন থেকে কি দূরে সরে থাকবে এই বক্তব্যের মধ্য দিয়ে যুক্তরাষ্ট্র? না, থাকবে না, বরং বলছে কি বাংলাদেশের দীর্ঘদিনের অংশীদার হিসাবে নির্বাচনে সহায়ক ভূমিকা রাখতে আগ্রহী যুক্তরাষ্ট্র। তারপরে এর বাইরেও তারা সহিংসতা চায় না, তার মানে বিরোধী দল যাতে সহিংস আচরণের মধ্যে না পড়ে সেটার জন্য সরকারকে এক ধরনের তাগিদ দিল বা ওয়ার্ন করলো। তারা সহিংস নির্বাচন চায় না, তার মানে সুষ্ঠু নির্বাচন, শান্তিপূর্ণ নির্বাচন করার জন্য যা যা পদক্ষেপ সবই সরকারকে করতে হবে, এমনকি যে বক্তব্যটা আমি আপনাদেরকে পড়ে শোনালাম,
তারা নির্বাচনে সহায়ক ভূমিকা রাখবে, এটা পরিষ্কার কথা। তাহলে যুক্তরাষ্ট্রকে কি বাংলাদেশের নির্বাচন, যেটাকে আমরা বলছি আভ্যন্তরীণ রাজনীতি, সেটা থেকে কি দূরে সরাতে পারলাম? না, পারলাম না, বরং তারা আরো দৃঢ়ভাবে থাকলো। এবং প্রতিটা পয়েন্টগুলি যদি আলোচনা করেন, সেই পয়েন্টগুলোর চাপ কিন্তু মানে পরোক্ষভাবে প্রত্যক্ষভাবে পড়লো কিন্তু সরকারের উপর। তাহলে কি বিরোধী দলের সঙ্গে আলাদাভাবে কোনো মিটিং করার দরকার আছে? নেই। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।